আসসালামু আলাইকুম। 2 দিন গ্যাপ দিয়ে আবারও সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। 2 দিন আসলে ইচ্ছে করি ভিডিও দেই নাই, তো আজকে হচ্ছে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে খুব শর্ট একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে আমি হচ্ছে রান্নাবান্না করব, তার জন্য সব কিছু কাটাকুটিগুলো করে নিলাম। তো আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে, আর হচ্ছে ডাল রান্না করব, আর হচ্ছে বেগুন ভাজি করব। আমি একদিন ব্লগ শেয়ার না করলে দেখা যায় যে আমি অনেক পিছিয়ে যাই, ভিডিওগুলো জমে থাকে। আর ইদানিং হচ্ছে রান্না ছাড়া এনাদার অন্য কিছু আমার ভিডিও করা হয় নাই, তো সেজন্য ব্লগটা অনেক ছোট হচ্ছে। আর এখন রেগুলার রান্না বান্নাটা আমার রেগুলারই ভিডিও করা হয়। রান্নার সময় হচ্ছে অল্প একটু একটু ভিডিও করি, অত প্রপারলি পুরো রান্না শ্যুট করি না আর কি। তো এখানে আজকে আমি নিয়েছি লেয়ার মুরগি, আর লেয়ার মুরগিটা যেহেতু অনেক বেশি হার্ড, এটা সেদ্ধ হতে এত বেশি টাইম লাগে। গরুর মাংস রান্না করতে যতটুকু টাইম লাগে, এই মুরগির মাংসটা রান্না করতেও সেম টাইম লাগে, অনেক সময় লেগে যায়। সেজন্য আমি ভাবলাম যে এটাকে আমি প্রেশার কুকারেই রান্না করি। একটু প্রথমে কষিয়ে নিলাম, কষানোর পর এখন হচ্ছে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন প্রেশারে বসাই দিব। আর অল্প সময়ের মধ্যেই হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে, প্রেশারে দিলে বেশিক্ষণ টাইম লাগে না। আর এদিকে হচ্ছে রান্নাটা শেষ করে আমি একটু কাজ করতে বসলাম। আজকে ওয়ার্ড্রোবটা গোছাবো, পুরো ওয়ার্ড্রোবের অবস্থা যাতা হয়ে আছে, কাপড় চাপড় হচ্ছে ভেতরে সব এলোমেলো হয়ে আছে। আর ওয়ার্ড্রোবের ভেতরে কাপড় এলোমেলো অবস্থায় থাকলে এটা আমার কাছে একদমই ভালো লাগে না। এইদিকে আমি আবার একটু খুঁতখুঁতে টাইপের ওয়ার্ড্রোব থাকতে হবে, একদম সুন্দর সব কিছু কাপড় ভাঁজ করা। একটু এলোমেলো হয়ে গেলেই হচ্ছে আমি আবার সব কিছু নামিয়ে গুছিয়ে নেই। প্রথমে শুরু করেছিলাম আরিশার বাবার ড্রয়ারটা দিয়ে। এ ওর ড্রয়ারের অবস্থা বেশি খারাপ হয়, পুরুষ মানুষ খুব বেশি একটা গুছায় রাখতে পারে না, সব কিছু এলোমেলো করে রাখে। যাই হোক, তারপর হচ্ছে সে আম নিয়ে আসলো আজকে আবারও, তো আমগুলো একটু গুছায় রাখলাম। হিমসাগর আমগুলো এত মজা, অনেক টেস্টি আমগুলো। তো এখানে হচ্ছে সন্ধ্যায় আমি একটু স্যুপ রান্না করে নিচ্ছিলাম, গরম গরম স্যুপ। সেদিন একটু বৃষ্টি হয়েছিল, অনেক বেশি গরমের মধ্যে আবার এই খাবারটা ভালো লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেই হচ্ছে স্যুপটা ভালো লাগে, তো সেজন্য আজকে রান্না করে নিলাম। আর হচ্ছে এখন আম কেটে নিব। তো আম কেটে হচ্ছে আমি আর মানে আলাদা আলাদা পিরিজে নেই নেই, মানে একটা প্লেটে নিয়ে নিয়েছি চামচ দিয়ে। তারপর সে আবার কলা লিচু এগুলোও নিয়ে আসছিল। তো খাবার টাবার খেয়ে এখন আবার কিছুক্ষণ পর রাতের বেলা আর কি লিচু খেতে বসলাম। তো আমরা হচ্ছে লিচু খাওয়ার সময় একদম সবগুলো একসাথেই নিয়ে বসি, যতক্ষণ খাওয়া যায় আর কি। আর খাটের উপর বা ফ্লোরের উপর মানে সবাই একসাথে গোল হয়ে বসে, মানে তারপর হচ্ছে মানে একসাথে এভাবে লিচুটা খাওয়া হয়। আর আজকের লিচুগুলো এত মজা ছিল, সাইজও অনেক বেশি বড় ছিল, কিন্তু ক্যামেরাতে কেন জানি সব কিছুরই বোঝা যায় না সাইজটা, মানে একদম ছোট ছোট দেখা যাচ্ছিল, কিন্তু লিচুগুলো অনেক বড় ছিল। কিছুটা আমার কাছে বেদানা লিচু টাইপ লাগতেছিল, অনেক বেশি টেস্টি ছিল। যাই হোক, তারপর এখন চলছে আমাদের লিচু পর্ব। যদিও আমার ছেলে কোনো ফলই খায় না এখন পর্যন্ত, সে তার মুখে লিচু, আম, তারপর হচ্ছে কলা, আনারস এগুলো কোনো কিছুই দেয় নাই। ওকে আমি কোনোভাবেই ফ্রুটস খাওয়াতে পারি না, ছোটোবেলায় খেত কিন্তু ও একটু বোঝার পর থেকে এখন আর কোনো ফলই খেতে চায় না। জুস করেও দেখেছি, বিভিন্নভাবে আমি দেখেছি, ও খেতেই চায় না। আর কলাটা তো বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো, কলাও আমি ওকে খাওয়াইতে পারি না। তো মাঝে মাঝে হচ্ছে প্যানকেক করে দেই, সেটাও পছন্দ করে না কলার ফ্লেভার। যাই হোক, এখন হচ্ছে শেয়ার করছি তার পর দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা শেয়ার করছিলাম আর কি। সকালবেলা আজকে নাস্তায় একটু আমি ভাজা পোড়া করতেছিলাম, মোগলাই পরোটা করেছি, তো সবাই মোগলাই পরোটাই খেয়েছি, তারপর আনারস কেটে নিলাম। তো সকালের নাস্তার পর এখন হচ্ছে সকালের টাইমটাতে আর কি। তো গতকালকে আবার কাঁচা আম নিয়ে আসছিল আচার বানানোর জন্য, এখানে 2 কেজি কাঁচা আম নিয়ে আসছে। তো আমগুলা দেখতে মোটামুটি ভালোই ছিল, তো আমি প্রথমে বুঝি নাই, আমি ভাবছি কি এটা আমরূপালি আম, আমার যেহেতু পলি থেকে খোলা হয় নাই, তো আমি সেজন্য এভাবেই রেখে দিছি, একটু কাঁচা কাঁচা লাগতেছিল। তো পরে সে আমাকে বললো এটা তো আচার বানানোর জন্য কাঁচা আম নিয়ে আসছে, আর হচ্ছে জাম নিয়ে আসছিল। তো জামগুলা হচ্ছে ধুয়ে টুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি। তো জামগুলা দিয়ে ভর্তা করা হবে। আর আমটা দেখতে মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমের ভেতরটা জঘন্য খারাপ ছিল। আচার বানানোর জন্য যে পরিমাণ আম নিয়ে আসছে, কাটার পর হচ্ছে আর অর্ধেক হয়ে গেছে, অনেক আম ফেলনা গেছে।
যাই হোক, আজকে রান্নাবান্নাটা আমি একটু অন্য টাইপের রান্না করব। সেটা হচ্ছে, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে ডিম দুইটা ফেটিয়ে নিয়েছি, একটু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, ফ্রিজে কিছু ট্যাংরা মাছ ছিল সেগুলো নামিয়ে ভেজে নিচ্ছিলাম। তো আলু ঘাটি নামে একটা তরকারি আছে, এটা মেবি হচ্ছে বগুড়ার খুব নাম করা একটা কারি, মানে বগুড়ার মানুষ নাকি এটা বেশি খায়। তো আমি হচ্ছে সেদিন একটা ভিডিওতে দেখতেছিলাম, দেখে হচ্ছে আমার মনে হলো যে আমি একটু রান্না করব, এটা দেখি অনেক লোভনীয় লাগতেছিল, তো সেই জন্য আজকে আমিও একটু ট্রাই করব। দুইটা ডিম নিয়েছি, ডিমটা হচ্ছে ভেজে পিস করে কেটে নিব। আর এই তো আলু ঘাটি রান্না হয়ে গেছে, আমার পুরো রান্নাটা শেয়ার করি নাই, প্রথমবার রান্না করেছি। তো তবে এটার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল, আলুটা একটু ভেঙে ভেঙে নিতে হয়। তারপর আজকে দুইটা রান্নাই আনকমন টাইপ করেছি, এখানে এই রান্নাটাও একটা নতুন রান্না ছিল আমার। আর মিষ্টি কুমড়া দিয়ে মাছ, এটাও আমি আর কখনো রান্না করি নাই, মিষ্টি কুমড়া দিয়ে তরকারি খেতে বা মিষ্টি কুমড়াটাই আমার বেশি একটা ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে একটু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে দেখি কেমন লাগে, তো অনেক মজা লেগেছিল তরকারিটা। তো এই যে এইগুলো আমি দুপুরের জন্যই রান্না করেছি, রাতে আবার অন্য কিছু রান্না করব, তো সেজন্য অল্প করেই রান্না করেছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।